नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणा विषय राशिफल, हाँ ठीक ही धरेछेन, आजकेर ए भिडियो आमी 24 आषाढ़ 9 जुलाई शुक्रवार अर्थात आज के राशिफल प्रकाश करते चले। तार आगे बोली हमारे यूट्यूब चैनल के अवश्य सबसक्राइब कर, पशे थका बेल आइकन अवश्य प्रेस करूँ, जाते ये धरण भिडियोगुलो आपलोड करछी तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी राशिफल प्रकाश करी। प्रथम पंजिका मते आज 24 आषाढ़ 9 जुलाई सूर्योदय 5টা 2, सूर्यास्त 6টা 23, शुक्रवार अमावस्या अहोरात्र, आर्द्रा नक्षत्र राति 11টা 24, ध्रुव योग अपराह्न 5টা 44। এবার আসুন দেখে নি 9 জুলাই শুক্রবার গ্রহদের কন্ডিশন, অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ, মেষ ফাঁকা, বৃষে রাহু, রাহু বৃষে রোহিণী নক্ষত্রে, মিথুনে রবি চন্দ্র বুধ, রবি মিথুনে পুনর্বসু নক্ষত্রে, চন্দ্র চন্দ্র বসে আছে মিথুনে আর্দ্রা নক্ষত্রে, এবং বুধ বসে আছে মিথুনে মৃগশিরা নক্ষত্রে, মঙ্গল ও শুক্র কর্কটে, মঙ্গল কর্কটে অশ্লেষা নক্ষত্রে, শুক্র কর্কটে অশ্লেষা নক্ষত্রে, শনি মকরে, মকরে শনি বক্রী অবস্থায় শোভনা নক্ষত্রে, বৃহস্পতি বক্রী অবস্থায় কুম্ভে শতবিষা নক্ষত্রে, কেতু কেতু বসে আছে বৃশ্চিকে অনুরাধা নক্ষত্রে। এবার আসুন দেখে নি 9 জুলাই শুক্রবার রাশিফল। প্রথমে মেষ রাশি, আজকের দিনটি আপনার কিছুটা চাপে থাকতে হবে, কর্মক্ষেত্রে চাপ থাকবে এবং চাপ আসবে শত্রুতা, প্রভূত শত্রু, কত শত্রু আপনার তৈরি হবে আজকে। তবে মনে রাখবেন নিজেকে সেভ করতে অবশ্যই ভগবান শিবের নাম করবেন। দ্বিতীয়, আপনার সন্তান আপনার পাশে থাকবেই এবং বিদ্যায় যথেষ্ট উন্নতি আপনার আজকের দিনে হবে। তবে আপনার যেদিক দিয়ে শুভ, আর্থিক প্রাপ্তি, কিছুটা আর্থিক প্রাপ্তি আপনার হবেই আজকের দিনে। আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনা অবশ্যই করতে পারেন মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি, আজকের দিনটি কিছুটা হলেও অশুভ, কর্মে উন্নতি, আর্থিক দিক দিয়ে উন্নতি। তবে আপনার সন্তান আপনার সঙ্গে অভব্য আচরণ করবে এবং শত্রুরাও অবশ্যই আপনার পেছনে লাগবে। আজকের দিনে আপনার বিদ্যায় যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন বৃষ রাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, কর্মে শুভ পরিবর্তন, তবে আর্থিক দিক দিয়ে বেশ চাপে থাকতে হবে আপনাকে। এছাড়া আজকের দিনে আপনার সন্তান কিছুটা হলেও আপনার সঙ্গে ঝগড়া অশান্তি করতে পারে, সেদিক দিয়ে মিথুন রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে কোনো ক্ষেত্র থেকে অবশ্যই শত্রুতা উপস্থিত হবে, বিশেষ করে আপনার আত্মীয় স্বজন তারা আপনার সঙ্গে কোনো ব্যাপারে খারাপ আচরণ করতে পারে, সেদিক দিয়ে আপনাকে বিশেষ সজাগ থাকতে হবে মিথুন রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে কিন্তু ভুলেও বিয়ের আলোচনা করতে যাবেন না মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে কর্কট রাশি, আজকের দিনটি অশুভ, কর্মে অশুভতা থাকবে, আর্থিক দিক দিয়ে অবশ্যই সৌভাগ্য আপনি লাভ করবেন। এছাড়া আজকে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে বিদ্যা, বিদ্যায় যথেষ্ট উন্নতি আপনি লক্ষ্য করবেন। আজকের দিনে আপনার জীবনে কোনো ক্ষেত্র থেকে প্রেম অবশ্যই আসবে এবং আজকের দিনে আপনি বিয়ের আলোচনা করতেই পারেন কর্কট রাশির জাতক জাতিকা। তবে কর্কট রাশি, আজকের দিনে আপনার বিদ্যায় যথেষ্ট বাধা রয়েছে এবং সন্তানের কিছু খারাপ আচরণ আপনাকে অন্যের লোকের কাছ থেকে কথা শুনে মরতে হবে, সেদিক দিয়ে আপনার কপালে কিছুটা হলেও দুঃখ আছে কর্কট রাশি। এরপরে সিংহ রাশি, আর্থিক দিক দিয়ে একটু চাপ আপনাকে নিতেই হবে, কর্মে উন্নতির ধারা বজায় থাকবে। এছাড়া আজকে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে বিদ্যা, বিদ্যায় যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে আয় সেভাবে নেই, তবে আজকের দিনে সিংহ রাশি আপনার সন্তান আপনার পাশে থাকবে, শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন সিংহ রাশির জাতক জাতিকা।
এরপরে যা রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। আজকের দিনটি একটুখানি হলো চিন্তাদায়ক, কর্মের শুভ পরিবর্তন, আর্থিক দিক দিয়ে শুভ ফলাফল আপনি লাভ করবেন। তবে যে দিক দিয়ে আপনাকে একটু চিন্তায় থাকতে হবে তা হচ্ছে অবশ্যই আপনার পিতা বা মাতা বা অন্য কোনো গুরুজন স্থানীয় লোকের শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে। এছাড়া সন্তানের খারাপ আচরণ আপনার মনে কিছুটা দুঃখ আনবেই কন্যা রাশি। তবে আপনার বিদ্যায় সফলতা আপনার মনের দুঃখ সমস্ত মিটিয়ে দেবে এবং আপনার শত্রুরা আজকের দিনে কোনোভাবে ক্ষতি করতে পারবে না, কারণ অনেক আগে থেকে আজকের দিনের জন্য সত্যনাশ যোগ তৈরি হয়ে আছে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, কিন্তু প্রেম এবং বিবাহ এই সম্পর্কিত আলোচনা আজকের দিনে না করাই ভালো কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, আজকের দিনটি কিছুটা হলো হতাশাজনক, কর্মে অবশ্যই উন্নতি, আর্থিক দিক দিয়ে উন্নতি, তবে শরীর ভালো যাবে না, শরীরের সমস্যা বৃদ্ধি পাবে, শত্রুরাও ক্ষতির আশঙ্কা রয়েছে শত্রুদের থেকে। বিদ্যায় যথেষ্ট উন্নতি আপনি লক্ষ্য করবেন এবং আজকের দিনে আপনার কোনো স্থানে কিছুটা হলো ভ্রমণ যোগ আছে, ভ্রমণে যেতেই পারেন তুলা রাশি। আজকের দিনে আপনার সন্তান অবশ্যই আপনার সঙ্গে মধুর আচরণ করবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনে মানসিক অস্থিরতা থাকবে, কর্মে শুভ পরিবর্তন আপনি আশা করতে পারেন, আর্থিক দিক দিয়ে যথেষ্ট লাভবান হবেন বৃশ্চিক রাশি। আজকের দিনে আয় অপেক্ষা ব্যয় বেশি, সঞ্চয় কমে যাবে। আজকের দিনে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে শুভ তা হচ্ছে আপনার প্রেম, কোনো বা কেউ আপনার প্রতি প্রেমের সম্পর্ক গড়ে তুলতেই পারে, সেই প্রেম পবিত্র তাকে গ্রহণ করতেই পারেন বৃশ্চিক রাশি। তবে বিয়ের আলোচনা আপনি করতে যাবেন না বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি, আজকের দিনে কিছুটা হলো শত্রুতার কারণে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, এছাড়া সন্তানের কারণেও আপনাকে অপরের কাছ থেকে মুখ খেতে হবে ধনু রাশি। আজকের দিনে আপনার পেটের গণ্ডগোল বিশেষ ভোগাবে, সেদিক দিয়ে সাবধান ধনু রাশি। এছাড়া আপনার গুরুজন স্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে, তবে আপনার বিদ্যায় যথেষ্ট উন্নতি, সন্তানজনিত শুভ ফল লাভ করবেন এবং আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে প্রভূত কর্ম আসবেই ধনু রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন ধনু রাশির জাতক জাতিকা। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি, আজকের দিনটি অবশ্যই শুভ, কর্মের শুভ পরিবর্তন, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি আপনি লক্ষ্য করবেন। এছাড়া আজকের দিনে মকর রাশি শরীরে কিছুটা হলেও সুস্থতা বোধ করবেন, আপনার পারিবারিক অশান্তি হবে না, সন্তান পাশে থাকবে এবং আপনার শ্রীবৃদ্ধি হবেই মকর রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনকে শত্রুতা বিষয়ে বিশেষ সাবধান, কর্মে উন্নতি যুক্ত রয়েছে তবে বিদ্যায় বাধা। এছাড়া আজকের দিনে সন্তানজনিত শুভ ফল আপনি লাভ করবেন কুম্ভ রাশি। এছাড়াও আজকের দিনে আপনার শুভ প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করা যেতে পারে, বিদ্যায় যথেষ্ট উন্নতিও আপনি লাভ করবেন। তবে আজকের দিনে কুম্ভ রাশি কোনো স্থানে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করতেই হবে কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি শরীর ভালো যাবে না, শরীরে সমস্যা বৃদ্ধি পাবে, সন্তানজনিত চিন্তা আপনাকে কুঁড়ে কুঁড়ে খাবে মীন রাশি। আজকের দিনে আপনার কোনো বন্ধু বা বান্ধব আপনার সঙ্গে গোপনে শত্রুতা করতে পারে, তাই সকলের কাছে নিজের অভীষ্ট কাজ কথা বলবেন না মীন রাশি। আজকের দিনে বিদ্যায় কিছুটা হলো বাধা, তবে আর্থিক উন্নতির ধারা বজায় থাকবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মীন রাশির জাতক জাতিকা।
সুতরাং আজকের এই ভিডিও 12টি রাশি শুক্রবার 9 জুলাই কি রাশি ফল হবে তা আমি ফোকাস করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইকও দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।